আপনাদের একটু বোম্বাই বেডে নিয়ে আসলাম, বোম্বাই চারার আমার বেড। এটা দেখেন, কিছুক্ষণ পূর্বে আমি দেখাইছিলাম আপনাদের যে বোম্বাই আমার আরেকটা বেড আছে, ওই বেডের চারাগুলো এবছর দিব না, আগামী বছর দিব। আর এই বছর এগুলো দিব, কারণ এগুলো পুরো এখন আমার 3.5 থেকে 4 বছর বয়স হচ্ছে এই গাছগুলো। আপনি দেখেন এই বোম্বাইগুলো অনেক ঝপালো, আমার চারাগুলো রিল্যাক্সে আছে। আপনারা যখন গাছটা এইভাবে টানে এইভাবে বাঁধবেন, তখন এই গাছটা অনায়াসে 3 ফিট হবে। কিন্তু আমি কাউকে বলি না যে 3 ফিট, কারণ আমি সবসময় বলি ছোট চারা 2.5 ফিটের মতো, 2 থেকে 2.5 ফিট আমি বলে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি গাছগুলো আমার 3 ফিটের, আপনারা যখন লাঠি দিয়ে বাঁধবেন তখন 3 ফিট হবে। আর ম্যাক্সিমাম চারা 2.5 ফিট, তো এখন কোনটা 3 ফিট হবে আর কোনটা 2.5 ফিট হবে আসলে বলাটা, ওই জন্য আমি এভাবে করে ডিক্লিয়ার দিই না, মিথ্যা বলা হয়ে যাবে ভাই। এই জন্য ওই 2.5 থেকে 3 ফিট এটা স্বাভাবিকভাবে আপনাদের ধরে নিতে হবে। এই লিচুর চারাগুলো আপনারা সুন্দরভাবে লাগাতে পারেন। বোম্বাই অনেক লেট ভ্যারাইটি, চায়না থ্রির পর বোম্বাই হবে আমাদের। এই দুই একদিন হলো যে বোম্বাই লিচুটা আমাদের শেষ হয়েছে, অনেক লেট ভ্যারাইটি। এই লিচুর চাহিদা বাংলাদেশে ব্যাপক, অনেক চাহিদা এই লিচুর, যেহেতু এই লিচুটার দাম কম এবং অনেক সুস্বাদু। এটার বিচি কিন্তু ছোট হয়, আঁশ অনেক বড়। আপনারা এই লিচুর চারাটা ট্রাই করতে পারেন বাগান করার জন্য। অনেকেই আপনারা বলছেন যে ছাদ বাগানে লিচু গাছ হয় কিনা, ছাদ বাগানে অ্যাকচুয়ালি লিচু গাছ হয় না। ছাদ বাগানে আপনারা যদি লিচু গাছ লাগাতে চান, তাহলে আমি মনে করব যে হচ্ছে সেটা 2-3 বছর আপনি লাগালেন, এরপরে আপনি আর ছাদ বাগানে লাগাতে পারবেন না আর কি। কারণ ছাদ বাগানে আপনি যদি লাগান, দেখা যাচ্ছে এটা বৃক্ষ প্রজাতির গাছ, কাঁঠাল গাছ যেরকম বড় হয়, আম গাছ যেরকম বড় হয়, এই গাছটাও সেরকম বড় হয়। 3-4 বছরের জন্য আপনি গাছ নিতে পারেন, কিন্তু তারপরে আপনাকে শিফট করে মাটির মধ্যেই লাগাতে হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।